হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকে আমি আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আরব আমিরাত মঙ্গল গ্রহকে জয় করতে যাচ্ছে, কিন্তু তাদের প্রথম বাধা হচ্ছে করোনা ভাইরাস। করোনার কারণে তাদের অভিযানটা একদম পিছিয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আরব আমিরাত বেশ কিছুদিন ধরেই মহাকাশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে তারা 5 বছর সময় ব্যয় করে মঙ্গল গ্রহে যাবার জন্য একটি মহাকাশ যানও তৈরি করে ফেলেছেন, এবং এই যানটিতে কোনো প্রকার মানুষ থাকবে না। আরব আমিরাত থেকেই যানটিকে নিয়ন্ত্রণ করা হবে। এই আকাশযানটির নাম দেওয়া হয়েছে আমাল, যার বাংলা অর্থ দাঁড়ায় আশা বা আকাঙ্ক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে 493 বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গল গ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে মাত্র 7 মাস। পৃথিবীর সময় অনুযায়ী 2 বছর সমান মঙ্গল গ্রহের মাত্র 1 বছর। বোঝা যাচ্ছে সময়ের তারতম্য মঙ্গল গ্রহে অনেকটাই আলাদা। এই আকাশযানটি মঙ্গল গ্রহে কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে 55 ঘন্টা। আর গ্রহের চারপাশে আমাল প্রদক্ষিণ করবে আর গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। এই প্রকল্পের পরিচালক সাহারা আল আমিরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশটির তরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশনটি স্পেস ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত হওয়ার একটি দ্বার উন্মুক্ত করেছে। গত 14 জুলাই মিশনটির যাত্রা জাপানের প্রত্যন্ত অঞ্চল দ্বীপ তানেকা সীমানা থেকে যানটি উৎক্ষেপণ করার কথা ছিল, কিন্তু করোনার কারণে সময় সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গল গ্রহকে দেখতে একদম মরিচা এর মতো মনে হয়। লোহার উপর মরিচা পড়লে যেমন মনে হয়, তেমনি মঙ্গল গ্রহকে দেখতেও তেমন মনে হয়। জাপানিজ রকেট দ্বারা পরিচালিত মহাকাশ যানটিতে 3 ধরনের সেন্সর থাকবে, যার কাজ হবে মঙ্গল গ্রহের জটিল বায়ু পরিমাপ করা। আমালের মহাকাশ যানটির সাথে একটি মাল্টিব্যান্ড ক্যামেরা থাকবে, যা দিয়ে নিখুঁত বস্তুর ছবি তোলা সম্ভব। গ্রহটির বায়ুমণ্ডলের নিম্নভাগ এর উপরিভাগ পরিমাপ করার জন্য থাকবে একটি ইনফ্রারেড স্পেকট্রোমিটার, যা তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। দ্বিতীয় আরেকটি সেন্সর যা গ্রহের হাইড্রোজেন এবং অক্সিজেনের তাপমাত্রা পরিমাপ করবে। সাহারা আল আমিরি বলেছেন, এই মিশনটির অন্যতম কাজ হল পানিতে তৈরি দরকার অক্সিজেন এবং হাইড্রোজেন কেন মঙ্গল গ্রহের জলবায়ুতে থাকতে পারছে না তা বোঝার চেষ্টা করা। যুক্তরাষ্ট্রের সায়েন্স মিউজিয়াম গ্রুপের পরিচালক স্যার ইয়ান প্লাসপট বলেছেন, এর আগে যত মহাকাশ যান মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে সেগুলো মঙ্গল গ্রহের ভূতত্ত্বের দিকে কাজ করেছে, তবে এবার মঙ্গল গ্রহের জলবায়ু সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া যাবে। এর আগে পাঠানো মহাকাশ যানগুলোর চাইতে আমাল একটু আলাদা। মহাকাশ বিজ্ঞানে আরব আমিরাতের যোগসূত্র নতুন কিছু নয়। এর আগে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য একটি রকেট পাঠানো হয়েছিল আরব আমিরাত থেকে। গত বছর রাশিয়ান একটি মহাকাশ যানে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন আরব আমিরাতের প্রথম কোনো নাগরিক। তবে প্রথম আরব দেশ হিসেবে মহাকাশে গেছেন সৌদি আরবের যুবরাজ সুলতান বিন আমাল। 1985 সালে মার্কিন এক মহাকাশ যানে করে তিনি মঙ্গল গ্রহে পাড়ি জমান। সো ভিউয়ার্স, আমাদের আজকের মঙ্গল গ্রহের সম্পর্কে কিছু তথ্য যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।